বাম সরকারের আমলে থেকে নোংরা অব্যবহার্য হয়ে পড়ে থাকা রাজধানীর পুকুরগুলিকে সংস্কার করে নতুন রূপ দিয়েছে আমাদের সরকার। একসময় পুকুর ধারে অন্ধকারে বসত নেশায় ঠেক, সেই সব জঞ্জাল মুক্ত করে সার্বিকভাবে আগরতলাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আমরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার এমনটাই জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শহরের উন্নয়ন যোগে সামিল হয়ে ইতিমধ্যে তিনি সংস্কার করিয়েছেন রানীর পুকুর এবং কুমারী টিলাস্থিত লেকটি। চলমান সংখ্যের ভেতরে মধ্যপাড়া পুকুরেও চলছে সংস্কারের কাজ। ফাউন্টেন বসিয়ে নানান জায়গায় গড়ে তোলা হয়েছে সেলফি পয়েন্ট। আলোয় মুড়ে দিয়েছেন শহরের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। অন্ধকারের সুযোগ নেওয়া নেশারুরা বিদায় নেওয়ায় ধীরে ধীরে নেশামুক্ত হয়ে উঠছে স্থানীয় অঞ্চলগুলি। পরিষ্কার পরিচ্ছন্ন শহর আগরতলাকে দেখে মুগ্ধ হয়েছেন G20 সম্মেলন উপলক্ষে রাজ্যে আগত দেশ বিদেশের সম্মানীয় অতিথিরা। এখন অতিরিক্ত আর্ট ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন স্টেডিয়াম করা দেওয়া হচ্ছে, বিভিন্ন সাব ডিভিশনে মাঠের খেলা উপযোগী মাঠ তৈরি করা দেয়। উদ্দেশ্য একটা হচ্ছে যুব সমাজকে খেলা সাংস্কৃতিক পরিমণ্ডলে এবং সামাজিক কাজে অন্তর্ভুক্ত করা, যত বেশি সংখ্যক তবে তারা নেশা থেকে দূরে থাকবে। সার্বিকভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজানো আমরা চেষ্টা করছি। কাজেই কুমারটিলা যেটা লাইট অফ সাউন্ড দেখছেন, প্রতিদিন প্রায় 400-500 লোক যায় বিভিন্ন জায়গা থেকে, আসে বিদেশ থেকেও আসে। যারা পর্যটন জন্য আগরতলা আসে তারা কিন্তু আগরতলা এই জায়গাগুলি দেখে। তো আমরা আগরতলা শহরে আর অন্য অন্য পুকুরগুলি দেখার চেষ্টা হচ্ছে। আমাদের অমিরসাগর পুকুরে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সে অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের ফাউন্টেন বসানো হয়েছে, আমরা চেষ্টা করব বাকি কাজগুলি করার, এবং চলমান সংঘের ভিতরে মধ্যপাড়া যে পুকুরটা আছে এটাও আমরা সারাই করার চেষ্টা করবো এবং মানুষের কাছে তুলে ধরবো এনফোর্সমেন্ট ফ্রি করে। সার্বিকভাবে আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করার জন্য আমরা বিশেষ গ্রিন এবং ক্লিন সিটি আমরা ঘোষণা করবো একটা প্যাকেজ। 7 দিনের মধ্যে আমরা সারা আগরতলাকে যানজট মুক্ত করবো, শহরকে সুন্দর রাখবো, পরিচ্ছন্ন রাখবো, যাতে সবুজায়ন হয়। আমরা বৃক্ষরোপণের চেষ্টা করবো, সব দিক দিয়ে আগরতলাকে সাজানোর চেষ্টা করবো। আগরতলা শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখা এবং যানজট মুক্ত করে তুলতে চান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সেই লক্ষ্যে স্থির থেকে আগামী 7 দিনের মধ্যে এক বিশেষ গ্রিন ও ক্লিন সিটি প্যাকেজের ঘোষণা করতে চলেছেন তিনি। রাজ্যের সার্বিক উন্নয়নকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে চলছে ভারতীয় জনতা পার্টির সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।